हाय एवरीवन, आमी आबार आपनादेर काछे एसे गेछि आजके एकटी रेसिपि निये। आजके आमरा बानाबो एग तड़का। तो चलुन आमरा देखे नेब किभाबे एग तड़का बानाय। आपनारा विभिन्न स्टाइले एग तड़का देखेछेन, आजके आमार स्टाइलटि देखुन। ओर मध्ये किछु किछु जिनिस नतुन आछे, तो आपनारा अवश्यई बाड़िते ट्राई करबेन। एबं आमार भिडियोटि जदि भालो लेगे थाके अवश्यई लाइक शेयार एबं कमेंट करबेन। এই এগ তড়কা রুটির সাথে খেতে দারুণ লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো। আজকে আমার সাথে ক্যামেরায় রয়েছে আমার শাশুড়ি মা, যিনি আমাকে এই রান্নাটা করতে হেল্প করবেন এবং আমার ক্যামেরাটি ধরতে সাহায্য করবেন। তো চলুন দেখে নিই আমাদের এই এগ তড়কা বানাতে কী কী লাগছে। লাগছে তড়কার ডাল, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, প্যাকেট 250 প্যাকেট পাওয়া যায়। এর মধ্যে সব রকম ডাল রয়েছে, দেখুন, রয়েছে রাজমা, রয়েছে কাবলি ছোলা, মটর এবং তড়কার ডাল। আর লাগছে দুটি ডিম, পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি, তিনটে রসুন গোটা, একটু আদা কুচি, একটু রসুন কুচি, অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট, লাগছে সাদা তেল, লাগছে একটি আমুলের ছোট বাটার, লাগছে কাশ্মীরি রেড মির্চ, লাগছে চিনি, লাগছে হলুদ, লাগছে লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, জিরের গুঁড়ো, নুন, আর এই তড়কার ডালের প্যাকেটের সাথেই কাশৌরি মেথি এবং তড়কার মশলাটা ফ্রি পাওয়া যায়। এটা দিলে টেস্ট আরও ভালো। প্রেশার কুকারে ডালগুলিকে সেদ্ধ করে নেব। তো চলুন আমরা প্রেশার কুকারে অল্প জল নিয়ে নিই। দেখুন খুবই অল্প পরিমাণে জল নিয়ে নিয়েছি। এবার আমরা প্রেশার কুকারের মধ্যে ডালগুলি দিয়ে দেব। দেখুন এবার এর মধ্যে আমরা কি কি দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি তিনটে যে গোটা রসুন রেখেছিলাম ওই রসুন কুচি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, হাফ চামচ মতো নুন দিলাম, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। আমার কাছে এখন ধনের গুঁড়োটা নেই, না হলে আপনারা ধনে গুঁড়োটাও অ্যাড করতে পারেন। সব কিছু মিলিয়ে আমরা এবার এটিকে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে দিচ্ছি। পাঁচটা সিটি পড়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। যতক্ষণ আমি, দেখুন প্রেশার কুকারটা ওই গ্যাসের মধ্যে করে দিয়েছি, যতক্ষণ এইদিকে কড়াইগুলো সিটি পড়বে ততক্ষণ আমরা এখানে ডিম বা মশলাগুলো করে নেব। তো প্রথমে আমরা কি করব, ডিমটা ভেজে নেব। দেখুন আমি কড়ার মধ্যে 3 চামচ তেল দিয়ে দিলাম, সাদা তেলে আমি রান্নাটি করব। ডিমের মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি নুন, যাতে সব কিছুর মধ্যে নুনটা ঢোকে। অল্প দিলাম, দেখুন আমি এবার কড়ার মধ্যে ডিমটি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, ডিমটাকে হালকা হালকা ভেজে নিতে হবে। দেখুন
ডিমটা আমি হালকা হালকা ভেজে নিচ্ছি। তো দেখছেন ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটা তুলে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করলাম। তো দেখুন ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আবার গ্যাসের ফ্লেমটাকে অন করব। অন করে এবার আমরা মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে একটু বেশি তেল লাগবে, তাই আমি 5 থেকে 6 চামচ তেল দিয়ে দিলাম। তো দেখুন এইদিকে 5টা সিটি পড়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করলাম এবং এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ এবং 2টো দারচিনি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ, কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন কুচি এবং আদার কুচি। ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণে নুন। যাতে পেঁয়াজগুলো খুব ভালো ভাজা হয়ে যায় তাই আমি অ্যাড করলাম অল্প নুন, কারণ ওই কড়াইয়ের মধ্যেও নুন দিয়ে রেখেছি, আবার ডিমেও নুন দেওয়া আছে, তাই অল্প অল্প করে নুন অ্যাড করছি। এই সময়ই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেব চিনি। আমি 1 চামচ মতো চিনি এখানে মেপে রেখেছি, তাই পুরোটা দিয়ে দিলাম। ভালোভাবে পেঁয়াজগুলি ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে রসুন ও আদার যে পেস্টটি রয়েছে ওটি অ্যাড করব। রসুন আদার পেস্টটি দিয়েও আবার ভালোভাবে ভেজে নেব। দেখুন ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। কেটে রাখা টমেটোগুলি আমি দিয়ে দিলাম। ওইদিকে আমাদের প্রেসারের ভাপটা খুলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন এটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো অল্প, কারণ ওর মধ্যেও দিয়ে রেখেছি আবার কাঁচা লঙ্কা দিয়েছি, তাই অল্প দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার।
দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন এটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়ালাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন মশলাটা হয়েই এসেছে, মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন মশলাটা আমাদের হয়ে এসেছে, মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো আমরা এবার কড়াইগুলো এর মধ্যে অ্যাড করব। আমরা এবার কড়াইগুলি এর মধ্যে অ্যাড করলাম। দেখতেই পাচ্ছেন কড়াইগুলি আমি অ্যাড করে দিয়েছি। এবার এটিকে ভালোভাবে হতে দেব। এটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, আপনারা যখন বাড়িতে ট্রাই করবেন তখন বুঝবেন। এটা ফুটে এসেছে, আমরা এবার এর মধ্যে ডিমটা অ্যাড করে দিলাম। ডিমটা অ্যাড করে আমরা একটু এর সাথে মিশিয়ে দেব। কালারটা দারুণ এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কাশ্মীরি রেড মির্চ এই জন্যই দেওয়া হয় যাতে কালারটা খুব সুন্দর আসে। যেহেতু আমি কড়াইগুলি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি তাই বেশি টাইম লাগবে না, এক্ষুনি হয়ে। দেখুন এটা হয়েই এসেছে, তাই আমি এর মধ্যে একটু জল অ্যাড করলাম। আমি জলটা আগের থেকে একটু গরম করে রেখেছিলাম, হাত ছোঁয়া গরম জল আমি অ্যাড করলাম। যেহেতু জল দিলাম তাই আমি অল্প পরিমাণে নুন অ্যাড করব। দেখুন অল্পই নুন রয়েছে, আমি নুন অ্যাড করে দিলাম। এবার তরকাটাকে ভালোভাবে হতে দেব। তো দেখুন এটা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে তরকার মশলাটি অ্যাড করলাম। এটা ওই প্যাকেটের সাথেই কিনতে পাওয়া যায়, না হলে যদি আপনারা শুধু তরকার ডাল কিনে থাকেন, মিক্সড ডালের এই প্যাকেটটি না কিনে থাকেন, তাহলে তরকা মশলাও বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা তরকা মশলাটি এতে অ্যাড করবেন, কারণ মশলা না দিলে একটু ফিকা ফিকা লাগে। আর দিয়ে দিলাম কাসৌরি মেথি, যেটাও এই প্যাকেটের সাথেই ফ্রি পাওয়া যায়। আর না হলে আপনারা কাসৌরি মেথিও আলাদাভাবে কিনতে পাওয়া যায়, কিনে দিতে পারেন। দেখুন তরকার মশলা আর কাসৌরি মেথি দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি যাতে জাস্ট এটা মিক্সড হয়ে যায় ভালোভাবে। তরকাটা হয়েই এসেছে, তো লাস্ট মোমেন্টে আমি একটু বাটার অ্যাড করলাম। আমুলের যে বাটার হয় ওই বাটার অ্যাড করলাম। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে বাটারটা দিলে একটা দারুণ ফ্লেভার আসে। তো দেখুন এটি একদম সার্ভ করার জন্য রেডি, একটা দারুণ গন্ধ বেরোচ্ছে, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন বাড়িতে। এবার আমি সার্ভ করছি।